রসুলের পাক না, এই কথা একবারই ঠিক না। পাক শব্দটা একমাত্র একজন, তিনি কে? রসুল সাল্লাম যে দাওয়াত নিয়ে আসছেন সেটাই উল্টেই করলাম। ওই এই পাক, এক পাকের অর্থ হলো উজু করে পাক হওয়া, এটা না। পাক হলো যেটা, যেই পবিত্রতা তার সঙ্গে অনিবার্যভাবে জড়িত। যেমন আল্লাহ তাআলা, আল্লাহ পাক, সুবহানা শব্দটা কি? সুবহান, সুবহানাল্লাযী, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহান হতে হবে না? এটা তিনি উজু ফরজ হতো, তার গোসল ফরজ হতো, তাহলে সেটা হতো। হ্যাঁ, উজু করলেন তখন পাক হইলেন, যেমন আপনি পাক হই আমি পাক হই, এই পাকের অর্থ সেটা নয়। সেটা হলো আল্লাহ তাআলার জাত এবং সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই পাক শব্দটা তাসবিহ। এটা এটা তাসবিহ বলে, এটাকে বলি কি আরবিতে তাসবিহ। তাসবিহ মানে কি? পবিত্রতা বয়ান করা, সেটা হলো তাসবিহ। আচ্ছা।